আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও সাহাবিহি তাবি আহম বিহসান ইন ইলাইদ্দিন আমাবাদ সম্মানিত দিনী ভাই জানতে চেয়েছেন যে কোরআন তালাতের শেষে কোন দোয়া পড়তে হবে এবং আমাদের দেশে প্রচলিত হলে আজিম বলা হয় অথবা কোরআন তেলাউতে শেষে এবং কোরআনের শেষে যে দোয়াটি দেওয়া আছে সদক আল্লাহ করিম ইত্যাদি বলে যে দোয়াটি রয়েছে এক পৃষ্ঠা ভরে এই সমস্ত দোয়ার কোনো ভিত্তি নেই সদকাল আজিম রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বা কোনো সাহাবাই কারাম বলেছেন এর সঠিক কোনো প্রমাণ আমরা পাই না তবে একটি হাদিস এসেছে মোসনাদ আহমদ ছয় নম্বর খণ্ডের সাতাত্তর পৃষ্ঠায় সনদ সহি মা আইসারদি আল্লাহ তালা তিনি একদিন রসুল্লাহ সালআসাল্লামকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আপনাকে দেখি আপনি যখন কোনো বৈঠকে বসেন অথবা কোনো কোরআনতালাত করেন অথবা কোনো আদায় করেন এসব সমাপ্তির পরে আপনাকে দেখি আপনি পড়েন সুবাহকা আল্লাহ হুম্মা হবে হামদিকা সাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আসতা ফিরকা ওয়াতুব ইলাইকা আপনাকে দেখিয়ে বাক্যগুলি পড়তে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ যদি কেউ কোনো কল্যাণমূলক কথা বলে তাহলে কেয়ামত পর্যন্ত এই কথাগুলি তার জন্য অগ্রগামী হবে কল্যাণমূলক কথা যদি বলে কেয়ামত পর্যন্ত তার জন্য ভালোই হবে অগ্রগণ্য হবে এবং কেউ যদি কোনো অমূলক কথা অকল্যাণমূলক কথা হয়ে বলে থাকে তাহলে তার জন্য কাফারা স্বরূপ কাজ করবে অর্থাৎ বৈঠকের মধ্যে কোরআনতলা মধ্যে ভুল হলে এটা আপনার জন্য আমার জন্য কাফারা স্বরূপ কাজ করবে এবং কোনো কল্যাণমূলক হলে সেটা আমার জন্য কেয়ামত পর্যন্ত কল্যাণ হতে থাকবে সুবাহান আল্লাহি আবি হামদি সুবাহান আল্লাহি আজিম এই জন্য রসুল্লাহ সাল্লাহ ভাই আলিয়াল্লামের দেওয়া দোয়া পবিত্র কোরআন এবং সহাদিস অনুযায়ী যে দোয়া আছে সেই দোয়া পাঠ করলে আমাদের জন্য সব সময় কল্যাণ কিন্তু জাল জয়ীফ আমল করলে সেটা আমাদের জন্য কখনোই কল্যাণকর নয় যদিও আমাদের দেশে প্রচলিত উক্ত দোয়াটি সদাকাল্লাহুল আজিম যদি আপনি এটা সবের কাজ মনে করেন অথবা বলেন কোরআন কোরআনতেলের শেষে উল্টা আপনার নেকির জায়গায় পাপ হয়ে যাবে কারণ যেটা হাদিস দ্বারা প্রমাণিত নয় সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় অতএব সতকাল আজিম না বলে রসুল সাল্লাহ আলী সাল্লাম যে দুয়ার শিক্ষা দিয়েছেন সু আল্লাহ হুম্মা অবী হামদিকা আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি প্রশংসা সহকারে আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি আপনার প্রশংসা সহকারে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই আমি আপনার নিকটে ফিরে যেতে চাই আস্তা ফিরুক ওয়াতবিলাই আপনার নিকটে ক্ষমা চাই এবং আপনার দিকে ফিরে যেতে চাই কি সুন্দর দোয়া আপনার নিকটে ক্ষমা চাই আপনার নিকটে ফিরে ফিরে দিকে ফিরে যেতে চাই আপনার দিকে ফিরে যেতে চাই তো আমরা সহি হাদিস দ্বারা যে দোয়া রসুল সাল্লাহ আলি সাল্লাম পড়ছেন সহি আমল করার চেষ্টা করি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আমিলা যে ব্যক্তি এমন আমল করলো যেটা ইসলাম শরীয়ত যেটা আমাদের শরীয়ত অনুমোদন করে না রদ্দুন সেটা বাতিল সেটা বাতিল হতে আমল বাতিল বলে ঘোষণা হবে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমল না হয় আসুন আমরা পবিত্র সহিহ হাদিসের আলোকে জীবন করি আল্লাহ মদের তৌফিক দান করুক আল্লাহুম্মা মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি